ও ভাটাক, তুই আপনার মতন রেড কালারের শাড়ি পরে ভূতের মতন ঘুরে বেড়াচ্ছে। না তুই আমি পেতনি, সকাল দিয়ে ভুক্ত অবস্থায় ভূতের মতন ঘুরে বেড়াচ্ছে ভাটাকি আপনার মতন। আয় আয় আয়, কি করি বল, তোরা ভাবো আমি পুজো দিচ্ছি আর ওখানে পাবজি পেটাচ্ছি দেখানোর জন্য, তুই এই যে পাবজি খেলছিস এখানে বসে বসে। জীবনে উন্নতি কর, বড় হ, এটা বুদ্ধি শুদ্ধি হো, এটা নোনো করে দে, নামও করতে হবে না, কোলাগুলি করে এই এইদিকে কোলাগুলি আহা কোলাগুলি, ঠিক আছে, নিউ জেনারেশন কোলাগুলি, নো পা পা শুয়া শুই, নো পা, এটা নো পা শুয়া শুই। তো এতক্ষণে আমার পুজো মিটলো, আমি বাইরে গিয়ে পুজো দিই না, মানে কোনো মন্দিরে গিয়ে পুজো দিই না, আমি মানে ওপরেই মানে আমাদের ঠাকুর ঘরে পুজোটা দিয়েছি, কারণ বাইরে তো আগের বারে গেছিলাম, বিভর্ষ ভিড় হয় এখানে, মানে খেলা টেলার এখানে যে মন্দিরটা আছে আমাদের বাড়ির সামনে, সেই মন্দিরে পুরোই ঠাকুরও থাকেন না, নিজেরা গিয়ে পুজো দিতে হবে, তাতে আমি ঘরেই পুজো দেবো, একদম শান্ত মনে ভালোভাবে পুজোটা দেওয়া যাবে, ধীরে সুস্থ করবো, তাড়াহুড়ো করে পুজো দিতে পারি না। তো এই এখন বাজে করা হয়ে যাবে মানে 4:10, আড়াইটে না 3টের পর থেকে শিবরাত্রিটা স্টার্ট হয়েছে, মানে পুজোটা স্টার্ট হবে, তো আমি 4টের সময় গিয়ে পুজোটা দিয়ে এলাম, মানে ওই 4:45 নাগাদ গিয়ে পুজোটা দিয়ে এলাম, এসে ওনাকে প্রসাদ খাওয়ালাম, তোমরা দেখলেই ভালো মতো যে গেম পেটা দেওয়া আসছিল, কোথায় যাই চল এটা গিয়ে পুজো করছি, দেখতে পাচ্ছি পুজো তো মেয়েরা করে, আমি আর কি করে নাও, তুই একটু দেখতে পাচ্ছিস, তোর জন্য তো পুজোটা করা, এই যে আমার খেচাচ্ছি, সত্যি কথা বলতে যখন সকাল সকাল উপোস করলো তখনই বলেছি উপোসটা করা ম্যান্ডেটরি না, আমি নির্জল উপোস করি না, জাস্ট যতক্ষণ পুজো দিই না ততক্ষণ পর্যন্ত না খেয়ে থাকি, এখন পুজোটা দিয়ে দিয়েছি, এবার এখন নিরামিষ খেয়ে নেব, যদি চাই তো ভালো, তো সেটা হবে ওই না, মন কেনই না মনে হয় পুজো দিয়ে কারোর ভালো হবে এটা আমার মনে হয় না, আমার পার্সোনাল ওপিনিয়ন, সবার জন্য সেম না, আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা, সেটা তো চলো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টকিজ, আমি সুস্মিতা, আমি রতি, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছেন, আমরা বিন্দাস বিন্দাস আছি, বিন্দাস আজকে তবু বলেছি যে আমি যেহেতু বাইরে মানে বাইরে গিয়ে পুজো দিই না, কিন্তু মন্দিরটাতে একবার যাবো, তো তোমাদেরকেও চেষ্টা করবো মানে দেখানো, যদি আমি যাই এখনো কথা তো ভিড় হবে, বাট যাবো গিয়ে সামনে থেকে জাস্ট প্রণাম করে চলে আসবো, কেন কি পুজো যেহেতু ঘরে দিলাম, আগের বছর মন্দিরে গিয়ে দিয়েছিলাম, তাহলে জাস্ট যাবো গিয়ে প্রণাম করে চলে আসবো, যাই এখন কিছু খাই, খাই বলতে তো ভাত তো খেতে পারবো না, মানে লুচি আই থিঙ্ক করা আছে দেখছি, লুচি যদি থাকে তো লুচি খাবো, কালকে লুচি করে রেখে দিয়েছিলাম, খালাতে লুচি হয়েছিল, লুচি অ্যান্ড ভেজ ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান রাইট, কেমন হয়েছিল, খুব ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল, আর বাইদে আমি আজ শাড়ি পরেছি, কেমন লাগছে সবাই বলে দাও, হ্যাঁ কেমন লাগছে একটু বলবে জানাবে, না পুজো বাঙালির পুজো, বাঙালির পুজোতে তো শাড়িটা সেটা না, পুজো মানে বাঙালিরা স্পেশালি বা মেয়েরা যদি বলি তো শাড়ি পরলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে মানে একটা
আমার কাছে না ওই শাড়ি পরলে কিছু কিছু পার্সনদের আমি বলি যে বাঙালি বাঙালি ব্যাপারটা আসছে, মানে বাঙালি বাঙালি ব্যাপারটা লাগছে না, তাকে বাঙালি স্পেশালি টিপটা পরে আমি এবারে মানে অনেকদিন পর মানে এরকম টাইপের একটা বড় টিপ পরলাম। আমি নর্মালি টিপ পরি না, টিপ পরলে ছোট্ট টিপ পরি, অনেকদিন পর এরকম বড় একটা টিপ পরলাম। দেখো ইচ্ছা হলো, মাঝে মাঝে ইচ্ছা হয় যে একটু সাজি, এমনি সময় তো সাজি না, পুরো পাগলির মতো ঘরে থাকি, তোমরাও দেখেছো ভিডিও দিতে আমি কিচ্ছু সাজতে পছন্দ করি না, মাঝে মাঝে ইচ্ছা হলো তখন একটু একটু সাজি। এই যে আমি গল্প করছি, আবার বসে গেছে, দেখো গেমটা খেলছি, চল না যাবো তো, আমি রেডি হই, তো রেডি হ তুই গেমটাকে বন্ধ কর। আমি ওকে একদিন বলে দিচ্ছি, একদিন দেখবি আমি পাবি গেমটা, না আনইনস্টল করে দেবো, আনইনস্টল করে আমি আবার ইনস্টল করে নেবো, কি বিরক্ত কর লাগে যখনই টাইম পাই খুশ 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 তারপরে যখন একটু ফ্রি হয় কোথায় একটু গল্প করি, তা না গেম পেড়ে দাঁড়ানো করে, গল্প তো আমি করি না, না এমন কোন গল্প নেই তোর সাথে করা বাকি আছে, তা আরো গল্প করতে হবে, আর কত গল্প করবো, যত গল্প আছে নেই, তো চলো দেখা হচ্ছে একটু পরে, তারা। হে গাইজ, গুড মর্নিং, এখন বাজে সকাল 11টা, কালকে ব্লগটাকে কন্টিনিউ আর করতে পারিনি, কারণ কালকে বেরিয়েছিলাম, মারাত্মক ভিড় ছিল, তো কিছু তোলা পসিবল হয়নি, তারপরে বাড়ি আসার সাথে রাত হয়ে গেছিলো আর শরীরটা খুব একটা ভালো লাগছিল, সকাল দুপুর ছিল বলে ব্লগটা কন্টিনিউ করতে পারে, তো ভাবলাম আজ থেকে আর সকাল থেকে আর ব্লগটা কন্টিনিউ করি। তো ওয়ান্স এগেন গুড মর্নিং, তো এই মুহূর্তে আমি সেজগুজে একদম রেডি, কেন আমি এখন যাচ্ছি মানে আমার বাড়িতে মানে বাপের বাড়িতে যাচ্ছি, অলরেডি যাওয়া বেরোনোর কথা 10টা, সেই করতে করতে সেই রেডি হতে হতে 11টা বেজে গেছে, বাপের বাড়ি যাচ্ছি, কারণ হলো আজকে পনির আইবুড়ো ভাত, পনির মানে যার বিয়ের কার্ড তোমাদের দেখিয়েছিলাম পায়ের, তার আইবুড়ো ভাত, মানে আমার মা দিচ্ছে আইবুড়ো ভাত, তো মা বলো যে একটু আয় তাহলে হাতে হাতে হয়েও যাবে, আর পনির যেহেতু যাচ্ছে আমি গেলে আড্ডাও হয়ে যাবে, তো চলো ঝটপট বেরোই, বাড়িতে গিয়ে কথা হচ্ছে, রাস্তা কোনো কিছু কথা হতে পারবো না, কারণ এই মোবাইল দিয়ে শ্যুট হবে না, বাড়িতে গিয়ে বাবার মোবাইল দিয়ে শ্যুট করবো, আমার মোবাইলটা তো একদম যাতা, শ্যুট সেরকম করাই যাবে না, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বাবার মোবাইল থেকে শ্যুট করবো, তারপর তোমার সাথে দেখা হচ্ছে, টাটা। এই জাস্ট বাড়ি ঢুকলাম, প্রচুর লেট হয়ে গেছে, ওখান থেকে বেরিয়েছিলাম 11টার নাগাদ করে, এখন প্রায় 12:45 বাজে, 12:45 কি তারও বেশি হয়ে যেতে পারে, আর আমি আপাতত আমার ফোন দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ বাবা এখনও আসেনি, তো যদি কিছু খারাপ কোয়ালিটি হয় তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, আর ওই যে পেছনে ওখানে মা রান্না করছে, তো চলে ঝটপট যাই গিয়ে মায়ের হাতে হাতে হেল্প করে, এদিকে চলো জিজ্ঞেস করি মা কি রান্না করছে। এই যে মা এখানে রান্না করছে, মা একটু হাই বলে দাও, হাই। মা অলরেডি নাইটি পরে রান্না করছে, মা কিছু বলছিল দাদা দরকার নেই, ভালো লাগছে নাইটি পরে একদম গর্জেস গর্জেস লাগছে, এই যে একা একা সব রান্না করে ফেললো একদম, আমার জন্য আমার জন্য কিছু কি আছে রান্নার, আছে, কি কি রান্না করছো, পাঁচ রকম ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, গাজরা, চাটনি, পায়েস, ভাত, ব্যাস। আর এইটা মা বলতে ভুলে গেছে, এইটা হচ্ছে, এই যে কি হচ্ছে এটা দেখে দিই, এই যে এইটা হচ্ছে আমাদের রুম, ওই যে দূরে দেখো ওখানে মা রান্না করছে, আর এই যে এইটা এইটা হচ্ছে এন্ট্রেন্স, এখান থেকে ঢোকা, আর এটা হচ্ছে লম্বা বারান্দা টাইপের আছে, এইটা হচ্ছে আমাদের খাবার জায়গা, ডাইনিং টেবিল, কিন্তু বাবা মা এখানে বসে খায় না, বাবা মা মানে মেঝেতে বসে খেতে পছন্দ করে, বাবা মেঝেতে খায়, এটা আমি আর রুথি যখন আছি তখন এখানে বসে খাই, আর এটা হচ্ছে কিচেন, এই যে গিন্নি রান্না করছেন, দেখো চিনির বদলে নুন দিয়ে ফেলো না, নুনের বদলে চিনি দিয়ে ফেলো না, আর ওই দিকটা হচ্ছে আমাদের বাথরুম, আর এই একটা রুম, এখানে হচ্ছে আমার ফটো সব, এই যে এইটা দেখছো, এটা হচ্ছে আমি ডান্সে পেয়েছিলাম, এইটা এই একটা আছে, আরো সব ছোট ছোট সব আলমারিতে তোলা আছে, আর এই দেখো আমার ছোটবেলাকার একটু একটু করে দেখে দিচ্ছি, ছোটবেলাকার ফটো, এটা হচ্ছে আমাদের অফিসের ফটো, অফিসের চারজন চার কালিগ মিলে ফটো, এটা আমার একটা ফটো, এটাও সব, এটা আমার আর রথির ফটো, এটা আমার আর রথির ফটো, এটা হচ্ছে আমার বোনের মেয়ের ফটো, আর এটা হচ্ছে আমাদের ছোটবেলাকার বাবা মা আর আমি, তো ই গেল ধাক্কা মেরে ফেলে দিচ্ছি, তো এই গেল হচ্ছে একটা রুম, আর এই হচ্ছে আর একটা রুম, এই যে এটা আমি
ছোট্ট আমার ফটো আছে, আমারই সব জিনিসপত্র আছে। এই যে এটা হচ্ছে আমি, হ্যাঁ আলো জ্বালাচ্ছি। এটা হচ্ছে আমার রুম, আমি এলে এই রুমটা থাকি। আর এইটা হচ্ছে আমাদের মিঠু। কিরে অবস্থা, এই দিকে রান্না হচ্ছে আর চলে যাচ্ছে বারবার কারেন্ট। এখানে যে কি প্রবলেম হচ্ছে কি জানি, আর অ্যাকচুয়ালি কি হয়েছে বাইরেটা মনে কোনো কিছু কাজ হচ্ছে, ওই জন্য বারবার শুধু কারেন্ট যাচ্ছে কারেন্ট আসছে, কারেন্ট যাচ্ছে কারেন্ট আসছে, এই অবস্থা। তাও না অল্প যতটা তুমি কেটেছো ওটা কুচকুচু করে দাও। এই রান্না করতে করতে এই হচ্ছে, অন্ধকারে খুব প্রবলেম হয়, আর কি করা যাবে, এরকমভাবে রান্নাটা করতে হবে। শুধু চিন্তা হচ্ছে ও আসার আগে রান্নাটা যে শেষ হোক, নাহলে প্রবলেম হয়ে যাবে। তো ফাইনালি রান্না কমপ্লিট, বাট কারেন্ট এখনও আসেনি আর পানিও এখনও আসেনি। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো একদিকে ভালো, কারেন্টটা যত তাড়াতাড়ি চলে আসে তত তাড়াতাড়ি ভালো, কেন কি এলে ওই অন্ধকারে অন্ধকারে, এমনি দিনে আলো যতই আছে তাও অন্ধকার অন্ধকার আইবুড়ো ভাতটা ঠিক ভালো লাগবে না। তো দেখা যাক পানি কতক্ষণে ঢোকে আর কারেন্টটা কতক্ষণে ঢোকে, এমন একটু নেই আরাম করি। আর অন্ধকারে ঢুকতে হবে, অন্ধকারে অন্ধকারে ঢুকতে হবে।